সিজার করে আমাদের বাচ্চা হচ্ছে হচ্ছে না হয়নি এটা বেঈমানদের একটা বহুত বড় ষড়যন্ত্র সিজার করে বাচ্চা ডাক্তারকে জিজ্ঞেস করুন বলবে সিজারের বাচ্চার আপনারা জানেন ব্রেনটা তেজ হয় ব্রেনটা ফাস্ট হয় তোর বাপ বুছালা হারামখোর বিয়াদবের বাচ্চা আপনাদের ইজ্জত গলে লুটছে তারা আমি বলিনি মিডিয়া বলছে আমেরিকা লন্ডন ব্রিটেন আর চাইনা সেখানকার বেশিরভাগ মেয়েরা নরমাল ডেলিভারি হচ্ছে সেখানকার ডাক্তাররা নরমাল করছে আর আমাদের দেশে বলছে সিজার করা ছাড়া বাচ্চা হবে না খালি বলছে গলায় তার লেপটি আছে নাকি নড়িটা লেপটি আছে ছেলেটা ঘুরে আছে ওপরদিকে তুই কি করে দেখ নিবে বড় কষ্ট লাগে যেমন এরা বলছে শুনেন বেঈমানদের একটা মেহনত একটার বেশি বাচ্চা লিও না বেঈমানরা বলছে বলছে না বলেনি সরকার আইন করেছে দুটোর বেশি বাচ্চা নিলে তারা কোন রকমের কিচ্ছু পাবে না যোগী জিরা হচ্ছে সাতটা ভাই আমাদের মোদিজি চার নম্বর না পাঁচ নম্বর তাহলে আমাদের প্রধানমন্ত্রী পাল্টাতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ন নম্বর সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে ওনার বাপ মূর্খ ছিল বড় কষ্ট লাগে মহান ভাগাপতজি আমাদের সম্মানের বহুত বড় মানুষ ভারতের একজন জ্ঞানীগুণী লোক তিনি দাঁড়িয়ে বললেন মিডিয়ার সামনে যাদা খানা খানার যাদা বাচ্চা পায়দা করনা জানোয়ার কা কাম তো সবসে পহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর কা মা বাপ জানোয়ার থে যে ইতনা বাচ্চা পায়দা কর দিয়া মানে উসি সে পকড়তা হুম শুধু তাই নয় মোদিজির আব্বাজিও তাই হয়ে যাবে যোগীজির আব্বাজিও তাই হয়ে যাবে বড় কষ্ট লাগে ভেবে চিনতে কথা বলতে হয় আল্লাহর কুদরা 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 একটা মেয়ে সনাতন ধর্ম থেকে একটা মেয়ে বলছে ভারত মে আগর মুসলমান দশ দশ বাচ্চা পায়দা কর দে পাঁচ পাঁচ বাচ্চা পায়দা কর দে তো ফির ইসকো রোটি রোজি কোন দেগা ইসকো খানা কোন দেগা ইসকো চাওয়াল কোন দেগা ইসকা জগা কহাঁ সে হোগি ইসকো নৌকরি কহাঁ সে মিলেগি তো সবসে বড়ি আচ্ছি বাত হ্যায় সুনো মূর্খ কি তরহ বাত মত কিজিয়ে সবসে পহলে তো ইয়ে সোচ লো দুনিয়া মে সবসে পহলে জো আল্লাহ নে জিসকো ভেজা ওয়া আদম আলাইহিস সালাত ওয়াস সালাম থে আর উনকা বিবি মা হাওয়া আগর ওহি লোক ইয়ে সোচ রাখতে তো তুম ভি নহি আতি না তেরা বাপ না কোই দুনিয়া মে কোই ইনসান আতি বুঝতে পেরেছেন না পারেননি এই সোচটা যদি তারা নিয়ে আসতো তোর বাপ আর মা তাহলে তুই আর পয়দা হতিস না এই সোচটা যদি তোদের পূর্বপুরুষ নিয়ে আসতো শুনেলেন যারা বলছে আগেকার মানুষরা মূর্খ কোরআন তাদের জন্য কি বলেছে আগেকার মানুষরা অশিক্ষিত সেই ডাক্তার সেই মাস্টার দিকে বলছি কোরআন রিসার্চ করো আর কোরআন পড়ো কোরআন নকল করেছে সাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন হে নবী বলো তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে তোমাদের মধ্যে অল্প সংখ্যক আজকে মুসলমান নামাজ পড়ার পরও জাহান্নামে কেন যাবে বলে দিই ফাঁস কাতারে নামাজ পড়ে স্ত্রীর উপরে অত্যাচার করে ফাঁস কাতারে নামাজ পড়ে ভাইয়ের উপরে অত্যাচার করে ফাঁস কাতারে নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না ফাঁস কাতারে নামাজ পড়ে প্রতিবেশীকে কষ্ট দেয় ফাঁস কাতারে নামাজ পড়ে লোকের মাল মেরে খাচ্ছে ফাঁস কাতারে নামাজ পড়ে লটারি টিকিট কাটে ফাঁস কাতারে নামাজ পড়ে সুদ খায় আপনি জান্নাতে যাবেন কি করে উলামাদিকে জিজ্ঞেস করুন যে এই কাজগুলো করার পরে জান্নাতে যাওয়া যায় নাকি আপনি মা বাপকে খিদমত করবেন না আপনি বলছেন জান্নাতের আশা আপনি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন শুনেলেন মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন হে নবী তারা নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে সবাই রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজি হবেন এবং গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন এবং তারা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে ইল্লা আলা আযওয়াজিহিম
او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া যদি অপরের সঙ্গে সম্পর্ক রাখো তোমরা হবে আমার সামনে একজন সীমা লঙ্ঘনকারী আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব আমার ভাই কঠিন শাস্তিতে পড়তে হবে সবাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাআল্লাহ মুমিনদের আখলাক আমাদের কিন্তু দোষ একটা আছে ঘরে একটা বউ বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আই লাভ ইউ মানুষের বলে দিই কিরকম আখলাক পাল্টিয়েছে বউ যদি ফোন করে হ্যালো কোথায় আছো তুমি ভাত খাবে না কিন্তু যদি প্রেমিক ফোন করে আর এই যদি বাইক চালায় বাবারে রিসিভ করে কানে হ্যাঁ বলো কি করছো খাচ্ছে সারা রাত কথা বলবে হারাম খোর তাও বিরক্ত হয় না কিন্তু বউ যদি একবার ফোন করে বলে তুমি আমার স্বামী কোথায় আছো তখন বিরক্ত বউকে গালি দেয় এই নেচারটাকেই পাল্টাতে হবে আপনাকে এই জিনিসটাকে শুনলেন মুমিন কাকে বলে মসজিদে ফজরের নামাজ পড়েছেন তসবিহ করছেন সুবহানাল্লাহ 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 বেটা ছুটে এলো আব্বা মায়ের খুব শরীর খারাপ তাড়াতাড়ি ঘরকে চলো চ যাচ্ছে আবার তসবিহ শুরু করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান বেটা 20 মিনিট পরে এসে বলে আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব যাচ্ছি বললাম তো দেখতে পারে তসবিহ করছি ইসলাম বলছে শরীয়ত বলছে তসবিহ কেড়ে নাও উমরে গুড়ালে মসজিদ থেকে বার করো তোমার তসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া পানি এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব ওষুধ এনে দেবো পাটা একবার টিপে দেবো মাথাটা একবার টিপে দেবো আমাদের যুবকরা বলবে হুজুর বলছে কি বইয়ের পা টিপবো হ্যাঁ বিবির পা টিপতে হবে বিবির মাথা টিপে দিতে হবে চা করে খাওয়াতে হবে আমাদের শরীর খারাপ হলে কি করে পাট একবার টিপো তো হ্যাঁ একবার এইখানটা দাও হ্যাঁ হ্যাঁ দাও 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 ভালো লাগছে দারুণ লাগছে দাও রাত 12টায় বলছে একটু লাল চা করে নিয়ে এসো বেচারা তাই আনছে মাথা টিপে দিচ্ছে কত খিদমত করে আর সন্ধ্যাবেলায় একবার বাজার থেকে বাড়িতে এসে দেখছে বউ শুয়ে আছো কেন গো বলে শরীর খুব খারাপ একবার পাটা টিপে দাও যন্ত্রণা করছে দুবার পায়ে করে দিয়ে বলছে কে পিতার শরীর খারাপ বেরো এটা হচ্ছে আমাদের আখলাক এটাকে পরিবর্তন করতে হবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার শুধু তাই নয় স্ত্রী যদি খাবার দেয় তরকারি রান্না করেছে একটু যদি খারাপ হয়ে যায় বিবি যদি বলে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে যারা মুমিন স্বামী হবে তারা বলবে মারাত্মক হয়েছে মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খায় বুঝতে পেরেছেন না পারেনি আমাদের অনেক পুরুষ আছে যদি তরকারি খারাপ হয় মনে হয় নিলে ছুড়ে না হলে ডাং চালালে তারা কখনো মুমিন হতে পারে না মুমিনের আখলাক এটা আমাদের মায়েরা মনে মনে ভাবছে দারুন হুজুর এইছে দারুন বলছে এরপর তোমরা শুনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কয়টা বললাম আটটা কিন্তু কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার মুত্তাকি হবে আর কি হবে শোনো পর্দা পুশিদার মধ্যে আসবে নিজেদিকে ঢেকে নেবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে প্রথমেই পর্দাটা বলে দিই ওটা নিয়ে দেশেতে ঝামেলা পর্দা আমি ভেবেছিলাম আল্লাহ এখন দেখবেন রাস্তাঘাটে কলকাতায় ফলকাতায় সব জায়গায় বেশিরভাগ মেয়ে সব মুখ বান্ধ ঠিক কিনা উন্নাটা বান্ধা আমি প্রথমে চিন্তা করলাম আল্লাহ হুজুরদের কথা ইমামদের কথা কাজে লেগেছে তারপরে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বললে আমি দে গঙ্গায় তুই কোথায় বললে হাবড়াতে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্নাটা মা মুখটা বেঁধে নিয়েছে খালি চোখ বেরিয়ে আছে ইয়ে অ্যাপাচি গাড়ি নিয়ে চুঁ করে বেরিয়ে মানে যে পোঁ করে পালিয়ে গেল লোকরা বললে কাকে নিয়ে গেল বে বললে বুঝতে পারিনি মুখ বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন না আলা জুনুবিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না আমার ভাইরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন দুনিয়াতে সব থেকে বড় শয়তানের রূপ হচ্ছে বাদকার নারী শয়তানের সব থেকে দামি অস্ত্র হচ্ছে একজন বাদকার নারী
কি নারী বললাম বদকার একটা নেক সালে দিনদার মেয়ে সে একটা উত্তম ফেরেশতার থেকেও মকবুল মকবুল ফেরেশতার থেকেও ভালো জোরে বলুন সুবহানাল্লাহ কে সেই মেয়েটা যে নেক সালে হবে আল্লাহ তাকে উত্তম ফেরেশতার থেকেও দামি বলেছেন নেক সালে পর্দা নসিবা দিনদার হতে হবে বদকার নারী হচ্ছে শয়তানের অস্ত্র শুনে নেন শয়তানের যতগুলো দিক আছে যতগুলো জিনিস আছে সব কিন্তু আকর্ষণীয় যে মেয়েরা শরীর বার করে চলে ওটা আকর্ষণ না আকর্ষণ নয় বিরাট বড় আকর্ষণ মদ আকর্ষণ মেলা আকর্ষণ গান বাজনা আকর্ষণ এই শয়তানের যতগুলো কাজ আছে তার মধ্যে আকর্ষণ আছে কিন্তু আল্লাহর দিনের কাজে কিন্তু আকর্ষণ পাবেন না নূরানিয়াত পাবেন আমি আজকের এই খেনের মা বুনের দিকে কবে মরে যাব জানি না দুটো ক্রিম দিয়ে যাব লিবেন 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 জোরে বলুন না সুবহানাল্লাহ এরকম হুজুর পেয়েছেন ক্রিম দিয়ে গেছে কেউ আমি কিন্তু আজকে দিয়ে যাব দুটো একটা লেসন দেব একটা ক্রিম দেব জীবনে গ্যালেজ নষ্ট হবে না চেহারা কিন্তু শর্ত একটা আমার আছে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে আমার ক্রিম ব্যবহার করি ক ওয়াক্তের বললাম পাঁচ ওয়াক্তের নামাজি এটা শর্ত মায়েদের জন্য যদি ক্রিম ব্যবহার করতে চাই পাঁচ ওয়াক্তের নামাজে কবার উযু করতে হয় বাপ পাঁচবার উযু করো যে মায়েরা নিয়ত করছেন আমি বলবো আজ রাতে গিয়ে আয়নায় চেহারাটা দেখে নিবে সকালে উঠে দেখে নিবে মোবাইলে একটা ফটো তুলে নিবে নিজের চেহারা পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাও 40 দিন পরে তোমার চেহারাকে মিলিয়ে নিবে এই নামাজের উজুদ থেকে বড় কিরিম পৃথিবীতে আর কিছু নাই 40 দিন পরে তোমার চেহারার নূরানিয়াত আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় যদি বলেন এটাকে ধরে রাখার জন্য কি আছে লেসন আছে লেসনটা হচ্ছে তোমরা পর পুরুষের কাছ থেকে নিজের চেহারাকে ঢেকে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়ের আমার বোনেরা কান খুলে শোনো হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হযরতে আলীকে বলছেন ওগো আলী শুনে না আমি যদি তোমার পূর্বে মারা যাই তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে তোমরা কি করবে রাতের অন্ধকারে দাফন কাফন করবে হযরতে আলী বললেন কেন বলে আল্লাহর কসম করে বলছি আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি হে আলী শোনো আজকের দিন পর্যন্ত আমাকে তো দূরের কথা আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত কোনো পর পুরুষে দেখতে পাইনি জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের বিবিদিকে আমি বলি আমার মায়েরা তোমরা নিজেদিকে ঢেকে নাও পর পুরুষের কাছ থেকে এখন তো পর্দাতেও দু নম্বরই কি জানেন কি দু নম্বরই এক নম্বর দু নম্বর বলে দিলাম দু নম্বরিটা প্রেমের জন্য দ্বিতীয় দু নম্বরি হচ্ছে বেঈমান কাফেররা চাই এদের ইমানকে নষ্ট করে এখন স্কিন টাচ বোরকা বেরিয়েছে বডিতে লেগে আছে হাতের পেশি বোঝা যাচ্ছে কোমর বোঝা যাচ্ছে পিঠ বোঝা যাচ্ছে বুক বোঝা যাচ্ছে জাং বোঝা যাচ্ছে এটা শরীয়ত সম্মত নয় পর্দা হচ্ছে সেটা যে বোরকার ভেতরে মেয়েটা যাবে বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গের গঠন কেমন সেটার নাম পর্দা আজকে এত দুঃখ লাগে এখন তো ঈদের সময় খালু ঘরে খালা আন্ডারপ্যান্ট কিনছে বাজারে খালুর আন্ডারপ্যান্ট খালা কিনছে কোথায় বাজারে খালু কিন্তু ঘরে ওয়ার নাই এটা হচ্ছে কিয়ামতের আলামত মেয়েরা বাজারে চলে যাবে পুরুষরা বাড়ির মধ্যে চলে আসবে স্বামীর প্রতি ভক্তি থাকবে না আমার মায়েরা শোনো স্বামীর খিদমত বুঝিয়ে দি অনেক মেয়েরা মনে করছে ছেলে মানুষ করো রান্না করে খাইয়ে দাও বাকি কিছু নাই না স্বামীর ভালোতে মন্দতে দুঃখেতে সুখেতে হায়াতে মওতে সবেতে স্বামীর পাশে থাকতে হবে যেমন বুঝিয়ে দি আমার মায়েরা আমাদের দেশে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস একটু টান যায় মানুষের যাই না যাই না লকডাউনে একটু টান গেছে প্রকৃত মমিন বিবি তারা
যদি স্বামীর কাছে পয়সা না থাকে ঠাট্টা না করে স্বামীকে বলতে হবে আমার কানের রিংটা বিক্রি করো সোনার ব্যবসা চালাও আল্লাহ যখন তোমাকে দিবে তুমি এর থেকে ভালো আমাকে কিনে দিবে কিন্তু যদি বুঝতে পারে আমার স্বামীর কাছে পয়সা নেই আমার কানের দুল হাতের আংটি না হলে গলার চেনটা চাইবে এমন জায়গায় লুকিয়ে দিবে ফেরেশতারাও খুঁজে পাবে না মালটা কোথায় আছে যেদিনে বিবাহ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যতগুলো সম্পদ আছে আমি আপনাকে উরসে দিলাম আপনি দুহাত খুলে নিজের জন্য ইসলামের জন্য খরচ করুন জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়েরা স্বামীর জন্য জানটাকেও কুরবান করো নিজের মালকে কুরবান করে দাও শুধু তাই নয় খিদমত আরো শুনলেন স্বামী বাজার থেকে এসেছে অনেক মায়েরা আছে যদি স্বামী এসে বলে কই গো এক গ্লাস পানি দাও তো অনেকজন বলে কি রাখা আছে খেয়ে না দেখতে পাওনি আমি কাজ করছি সেই মায়েদের জন্য জান্নাতের দরজা আল্লাহ ক্লোজ করে দিবেন বন্ধ করে দিবেন তারা প্রবেশ করতে পারবে না স্বামী বাড়িতে এলে শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বললেন আয়েশা তুমি আমার জন্য পানি নিয়েছো নবীজি তাহাজ্জুদের নামাজের নিয়ত বানবেন পান করার জন্য পানি চেয়েছেন একটা পাত্রে পানি আনতে একটু সময় লেগেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের নিয়ত বেঁধে ফেলেছে আর এমনি তেমনি নিয়ত নয় মা আয়েশা এসে দেখলেন নবীজি দাঁড়িয়ে গেছেন পেছনে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন কতক্ষণ জানেন এক ঘন্টা দু ঘন্টা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্ত আসার আগে পর্যন্ত সালাম ফিরেছেন ফজরের ওয়াক্তের আগে ততক্ষণ পর্যন্ত পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন নবীজি সালাম ফেরার পরে দেখলেন আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে নবীজি বললেন আয়েশা তোমার চোখে পানি আর তুমি দাঁড়িয়ে আছো ইয়া রাসূলুল্লাহ আপনি একদিকে আমিরুল মুমিনিন আপনি একদিকে গোটা পৃথিবীর ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন আর আপনি একদিকে আমার স্বামী আমার কি পাপ হয়ে গেল আমি পানি আনতে একটু দেরি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি পানিটা পান করলেন বলে কতক্ষণ দাঁড়িয়েছো যখন থেকে নিয়ত বেঁধেছেন আমি অপেক্ষা করছি আপনি সালাম ফিরবেন আর পানি পান করাবো নবীজি কপালে চুমু খেয়ে বললেন আয়েশা তুমি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়েরা স্বামী বাড়িতে প্রবেশ করলে সমস্ত কাজ ফেলে দাও আপনাকে পানি দেবো খানা দেবো গামছা দেবো গোসল করবেন গোসলের পানি দেবো স্বামীর খিদমতে নিযুক্ত হও জান্নাতের আটটা দরজা তোমাদের জন্য খোলা থাকবে আর তোমরা পাঁচ ওয়াক্তের নামাজি হবে সবাই আমরা মায়েরা এবং বোনেরা আমরা সবাই ভাইয়েরা আমরা সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ যদি মালের বরকত চান তিনটে কথার উপরে আমল করতে হবে আর একটা কাজ থেকে দূরে থাকতে হবে সবাই জোরে বলুন কারবো ইনশাল্লাহ মানের যদি বরকত চান কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াস সাবিল ওয়া লা তুবদ্দির তাবদীরা হে আমার বিশ্ব নবী বলো যদি তোমরা মালের বরকত চাও তিনটে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো এক নম্বর ওয়াতিদাল কুরবা তোমার কাছের গরিব কাছের মানুষ আল্লাহ যদি মাল দেয় তোমার কাছের গরিবের তোমরা খেয়াল রাখবে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যারা ইতিম আর মিসকিন হবে তাদের তোমরা খেয়াল রাখবে আবনা সাবিল ওয়া লা তুবদ্দির তাবদীরা আর তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে মুসাফির রমজান মাসে আসে না আদায় করতে আপনাদের দেশে আসে না মাদ্রাসাওয়ালারা উলামারা আসে ভিক্ষুকরা আসে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন জোরে বলুন ইনশাল্লাহ এই তিনটে মানুষের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালে বরকত দিবেন মুসাফির যদি না খেয়ে আপনার গ্রাম থেকে যায় গোটা গ্রামের উপরে আল্লাহ লানত বর্ষিত হয়ে যাবে তার বদদুয়া লেগে যাবে মুসাফির যদি মন ভেঙে চলে যায় আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলুন আমি 173 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আমি মুসাফির এই তিনজনের সঙ্গে মুসাফিরের দোয়া কে আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ ইয়তিমের দোয়া কে আল্লাহ তাআলা তারা যদি আলহামদুলিল্লাহ বলে দেয় আপনার হাতের আপনার পয়সার খানাকে সেটাই আপনার জন্য দোয়া আপনার পাশের গরিব যদি আপনার টাকায় খানাকে তার আলহামদুলিল্লাহ বলে দেয় ওটাই
আপনাদের জন্য লাভে চলুন আরো একটু আগে চলুন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতান লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই অপব্যয়কারী কি বললাম শয়তানের ভাই শয়তান জান্নাতি না জাহান্নামী জাহান্নামী তার ভাই যারা হবে জান্নাতে যাবে কখনো জান্নাতে যেতে পারবে না আমার ভাইরা আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবেন আমি যদি আল্লাহর রাস্তায় কিছু খরচ করি আমার কমে যাবে তারা শুনুন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এলান করলেন ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা তোমরা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আমার নবী বিশ্ব নবী বলেছেন যাকিরা মানে গচ্ছিত সম্পদ মানুষ যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় দ্বীনের পথে দ্বীনের খাতিরে দ্বীনের খিদমতে খরচ করে আল্লাহ কিয়ামতের দিনে তাদের মালেতে বরকত দেবে তারা খালি কান্নাকাটি করবে আমি আজকে দুনিয়াতে আল্লাহর রাস্তায় 10 টাকা খরচ করেছি আমি যদি আরো 10 টাকা করতাম আমার জন্য বড় মঙ্গল হতো আমার ভাইরা পৃথিবীতে দুটো জায়গা সবথেকে দামি কটা বললাম দুটো 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 কোথায় কোথায় কলকাতা নিকোপার না পৃথিবীর মধ্যে এক নম্বর দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় এখানে কিসের আলোচনা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জোরে একবার বলুন সুবহানাল্লাহ এরকম একটা মজমা পেয়েছে এই দুটো জায়গা সবথেকে দামি জায়গা আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা যারা আল্লাহর রাস্তায় দ্বীনের খাতিরে আল্লাহর জন্য যারা খরচ করে আল্লাহ কিয়ামতের দিনে তাদের জন্য পাই টু পাই একটা করে ফেরত দেবেন যাকিরা এগুলো গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে এই গচ্ছিত সম্পদ মানুষের কাছে পুনরায় ফেরত পাবে মানুষ কানবে আমি যদি আরো কিছু বেশি খরচ করতাম আরো কিছু বেশি দান করতাম আমার আজকে কত মঙ্গল হতো আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আপনাদের মধ্যে বলবো কোরআনে পারা কটা আছে 30 না 32 30টা জোরে বলুন সুবহানাল্লাহ 30টা পারা আছে নামাজ ক ওয়াক্তের আছে বাবা পাঁচ ওয়াক্তের নামাজ আছে এক নম্বরই আমার ভাইরা আগামী বছর এই রকম একটা মজমাকে তৈরি করার জন্য এক নম্বর ফজরের নামাজের জন্য কোন ভাই আছেন যে ইনশাআল্লাহ এই মজমার যে খরচ হবে তার জন্য 5000 টাকা একজন আল্লাহর বান্দাকে আছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি দেখি মাশাআল্লাহ শুন একটু মুলাকাত করে নি জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক নেক নিয়ত কে আল্লাহ পুরো করুক সকলে জোরে বলুন নারে তাকবীর আল্লাহ আপনার দানকে কবুল করে নে জানে মানে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেক ফজর হয়ে গেল আর পরে জোহর দ্বিতীয় নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ সেক্রেটারি সাহেব দ্বিতীয় নম্বর হয়ে গেল জোহরটা আল্লাহ ইনাদের জানে মানে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেক কারোবারে বরকত দেক আমার ভাইরা এরপরে আসর জোরে বলুন সুবহানাল্লাহ আসর যারা আসরের নামাজের পরে দোয়া করে মাগরিবের আগে পর্যন্ত আল্লাহ কবুল করে নেয় এই তিন নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলে নিন ইনশাআল্লাহ তিন নম্বর 5000 টাকাটা কোন আল্লাহর বান্দা আছেন পরকালের জন্য মরণের পরের জন্য এই মাগরিবটা কে আছে আসরটা তাড়াতাড়ি হাত তুলেন আসরটা কে আছেন 5000 টাকা মাত্র ইনশাআল্লাহ এক বছর টাইম আছে আপনি যদি পাই টু পাই টাকা জমান এক বছরে আপনার টাকাটা জমে যাবে